হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে তো নীল ষষ্ঠী, তার জন্য সকাল সকাল উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর অনেক কাজ আছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। আর বন্ধুরা, আগের যে আমি ব্লগটা আপলোড করেছিলাম তার মধ্যে তোমাদের কি একটুও পছন্দ হয়নি? তোমরা একটাও কমেন্ট করোনি, কেন করোনি? প্লিজ একটা কমেন্ট করে দিও। তো আজকে নীল ষষ্ঠী, আগামীকাল চড়ক, তা মানে কি বলবো, গতকালকে ছিল ঈদ। তো এই 3টে দিনে কোনো দিনই আমার হাজবেন্ডের ছুটি ছিল না, ছুটি নেই। তো আজকে ওকে কাজে যেতে হয়েছে, আর সকালবেলা ওকে আমি রুটি আর আলুর তরকারি করে দিয়েছিলাম। আর আজকে নীলের উপোস, তার জন্য আমি সকাল থেকে উপোস করে আছি। আমার জন্য মানে আমি তো কিছু খাইনি, আমি তো কোনো মন্দিরে জল ঢালতে যাই না বাবার মাথায়, তো আমি বাড়িতেই জল ঢালি। আসলে মানে বাইরে গিয়ে এত গরমের মধ্যে রোদ্দুরে তারপর মেয়েকে নিয়ে খুবই প্রবলেম হয়ে যাবে, তার জন্য বাড়িতেই আমি জল ঢেলে দিয়ে উপোস থাকি আর নিরামিষ খাই। তো আজকে তো ভাত খাওয়াই চলে না, কারণ আজকে কালকে নিরামিষ খেয়েছিলাম, আর আজকে সাবু ফল এইসবই খেয়ে থাকতে হবে। তো মানে বিয়ের আগে করতাম না আমি কখনো, আর বিয়ের পরেও করা হয়নি। এই বছর মেয়ে মানে মেয়ে হয়েছে, তো তার জন্য সবাই বলছে যে এটা অ্যাকচুয়ালি সন্তানের ভালোর জন্যই মায়েরা এইসব উপোস করে। তো আজকে আমিও ট্রাই করলাম, ট্রাই বলবো না মানে সন্তানের শুভকামনার জন্য আমিও উপোস করেছি। হ্যাঁ করেছিলাম একবার, তখন অনেকটাই ছোট ছিলাম আমি, তখন একবার করেছিলাম। তো তখন তো অত কিছু বুঝতাম না, তখন এমনিই করেছিলাম, আর আজকে এত বছর পর আবার করছি। আর এই সুন্দর জামাটা দিয়েছি আমার মেয়েকে, পাশের বাড়ির একটা কাকিমা আমার মেয়েকে পয়লা বৈশাখের উপহার দিয়েছেন। খুব সুন্দর জামাটা, আমার খুব পছন্দ হয়েছে। তারপর জামাটা গুছিয়ে রেখে দিলাম, আর মেয়েকে আমি ঘুরতে ঘুরতে রুটিও খাওয়াচ্ছিলাম, একটুখানি কাজ করছিলাম, আবার মেয়েকে খাওয়াচ্ছিলাম। মানে ও খেলার ছলে যতটুকু খেতে পারে ততটুকু ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি এই আর কি। তারপর মেয়ে আবার খেলা করছে, তারপর আমি এই জামা কাপড়গুলো যে কাচতে হবে সেগুলো আলাদা করে রাখছিলাম, তারপর জামা কাপড়ও কাচতে হবে, এখনো ঘর মোছা হয়নি, অনেক কাজ পড়ে আছে। আর আজকে আমি উপোস থাকলেও আমার তো হাজবেন্ডের জন্য রান্না করতে হবে, তার জন্য একটু নিরামিষ রান্না করব, ডাল ভাত আর দেখি কোনো সবজি যদি রান্না করা যায়, বেশি কিছু করব না। তো এই হচ্ছে কথা। আর এই যে নাইটিটা আমি পরে আছি, এটাও আমি বানিয়েছি, আর আরেকটা নাইটি নিয়েছি, তো ওটা এখনো বানানো হয়নি, পরে বানিয়ে পড়তে হবে, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এই নাইটিটা কেমন হয়েছে জানিও, পয়লা বৈশাখে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। এরপর আমি ঘর মুছবো, ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। তার আগে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে দিয়েছি। আজকে আমাদের পাড়াটা একদম নিস্তব্ধ, পাড়ার বেশিরভাগ লোকজন গেছে জল ঢালতে বাবার মাথায়, তো আমাকেও যেতে বলছিল, আমি যাইনি। কারণটা তোমরা জানো, আগেও বললাম যে আমার ছোট বাচ্চা এত গরমে মানে এত প্রবলেম হবে, তার জন্য আমি যাইনি। তো মেয়ে আর আমি একাই আছি, গান শুনছি আর ঘরের কাজ করছি। তো মেয়ে যখন ছিল না তখনও আমি অনেকটা সময় মানে প্রায় সময় আমি একাই থাকতাম। আর যেহেতু আমি বলেছি তোমাদেরকে যে আমার হাজবেন্ড একা, ওর বাবা মা কেউ নেই, অনেকদিন আগে ওনারা গত হয়েছে, তো এর জন্য আমি অনেকটা সময় একা থাকতে থাকতে একা থাকাটা অভ্যেস হয়ে গেছে, মানে ভালো লাগে। আমি একা যখন থাকি একটু গান শুনি, গল্প শুনি, এইভাবেই দিনটা কেটে যায়। তো যাই হোক, ঘরের কাজটা সেরে মেয়ের দুধটা গরম করে নিলাম, মেয়েকে খাওয়াতে হবে দুপুরবেলা। তারপর দেখো, আমি স্নান সেরে পুজো দিতে যাব, তার আগে ভাবলাম ফুলগুলো তুলে নিই। ফুল যদিও বা আমি বাজার থেকে আনিয়ে রেখেছি, তাও গাছের ফুলগুলো দু একটা তুলে ঠাকুরকে পুজো দেব। আমার এই ছোট্ট সংসারে ভগবানকে যতটুকু পেরেছি আমি ভক্তি দিয়ে পুজো করার চেষ্টা করেছি।